না মশলাই, বিনা মশলাই রান্না হবে কচু শাক। দেখি কচু শাক রান্না হবে, আছে ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছের লোক এখনো আসেনি মাথালা, অর্ডার দিয়েছি বুঝেছো বন্ধুরা। তো কচুটাকে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে ভাপিয়ে নিবো। হ্যাঁ তো অর্ডার ভালো করে কচু ধুতে হবে, কিন্তু কচুতে কচুর ভিতরে আমার এই যে ভিতরে সাইডগুলোতে অনেক নোংরা থাকে বুঝেছো বন্ধুরা, এই যে এই সাইডে তো ভালো করে ধুয়ে ধুতে হবে দুবার তিনবার, তারপরে কচুটাকে সেদ্ধ করে নেবো। তো দেখো আমি প্লাস্টিক নিয়েছি যাতে কচু যদি ধরে, কচু সাধারণত ধরে ওই জন্য। তো আমি এটাকে দেখো আরেকবার ধোবো, আমি দুবার ধোবো, দুবার তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে। একে তো বর্ষাকাল বন্ধুরা, কচুতে জল ছাড়ে খুব সামান্য কচুতে জল দিলাম, এবার একটু খালি হলুদ আর লবণ দিলাম, একটু লবণ চাপা দিয়ে দিলাম। বন্ধুরা কচুটা একদম টুপাটুপ ছিল, এবার দেখো সেদ্ধ হয়েছে কিনা। লবণ দেওয়ার কারণ হচ্ছে কচুতে যা কষ বা কচু কুটকুট করে সেটা কিন্তু সেদ্ধ করলে লবণ দিয়ে কিন্তু চলে যাবে। তো আমি সবুজ কচু, এটা কিন্তু মুখে অতটা ধরে না, তবু আমি হাতে যদি প্লাস্টিক গুঁজে দেখালাম তোমাদেরকে, আর একটু হবে। দেখো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে, অনেক অনেক স্বাগত। পেজ থেকে ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক করে নিও। তো দেখো কচু শাকটা ইলিশ মাছ দিয়ে রান্না করব, মাছালা এখনও আসেনি, এলে দেখাবো তোমাদের সাথে, একটু দেরি হবে বলে দিয়েছি আগে থেকে। তো এবার নামিয়ে নেব বন্ধুরা, গ্যাসের ফ্লেম অফ করব। দেখো ছিদ্র ছিদ্র একটা পাত্রে এইভাবে জলটা ঝরাতে হবে, কচুর শাকে কিন্তু অনেক টাইম লাগে রান্না করতে, তো এইভাবে জলটাকে আগে ঝরাতে হবে। কচুর শাকটা হলো কি আজকে কেটে নিয়ে এসেছি বাজার থেকে, আর কাটার ঝামেলাটা রাখিনি, কাটা কি কোনো ব্যাপার না। তো বন্ধুরা তো জলটা ঝরুক আর মাছালা এলে তারপরেই রান্না করবো। দুটা রাখিছিস ভালো কথা, দেখা মাছ কাটা হচ্ছে। দেখো বৃষ্টি পড়ছে, যে তোমাদের বললাম কচু শাক দিয়ে রান্না করবো, মাছের মাথাটা একটু বড় রাখি শুনলি। দেখো মাছের ইলিশ মাছ কাটা হচ্ছে, জমিয়ে রান্না করবো কচু শাক দিয়ে। তোমরা দেখলে মাছালা মাছ কাটছিল, কিন্তু মাছ কাটছিল না আসলে, ও আঁশটা আমাকে ছাড়িয়ে দিল, বললো দিদি তুমি নিজে পিস করে তোমার সাইজ মতন করে নিও, তো আমি শুধু আঁশটা ছাড়িয়ে দিচ্ছি। তো আমিও আঁশ ছাড়ানো মাছটা ভালোই হলো, তো আমি পিস পিস করে নিজের সাইজ মতন কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ইলিশ মাছ দিয়ে কচুর শাক খাবো, খুব মজা করে। মাছ কাটতে তো ভালোই লাগে, ভালো লাগে না তা না, ভালো লাগে। মাছ আমি ছোটো থেকেই কেটে আসি, আমার কোনো অসুবিধা হয় না। তো স্নানের পরে একটু নিজেকে কেমন যেন বিরক্ত বিরক্ত লাগে, কাটতে ভালো লাগে না এই আঁশ ছাড়ানো ধোয়ার পরে। তো চলে এলাম রান্না করে, রান্নাটা দেখাবো। তো ইলিশ মাছের মাথাগুলোকে দেখো আমি কেটে আলাদা করে নিয়েছি, এবার ভেজে নিলাম। ভেজে নিয়ে কড়াইয়ে তেল দিলাম, কালো জিরা দিলাম, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। কচুর শাক রান্না এমন কোনো ব্যাপার না, ছোটোর থেকে খেয়ে এসেছি আর শিখেও নিয়েছি মার কাছে, মাসির কাছে, সবার কাছে। তো কচুর শাক রান্না খেতে খুব সুস্বাদু বন্ধুরা, তার জন্যই তোমাদেরকে প্রায় হয় বাড়িতে। তো আমি ভাবলাম আজকে রান্না করে দেখাই। এবার দিয়ে দেবো চিনি, অনেকে চিনিতে খাই না, চিনি করতে পারো, কিন্তু আমাদের চিনি না হলে মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো প্রায় জল শুকিয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, একটু নাড়াচাড়া আরও করছি, শুকিয়ে গেলে বেশি ভালো হবে, গরম ভাতের সঙ্গে ভালো লাগে। প্লিজ তোমরা ফলো করে নিও ভিডিওটা পছন্দ হলে। দেখো মাছের মাথাগুলো সব কিন্তু ভেঙে দিয়েছি তোমরা, সেই ছোটো বউ দেখতে গিয়ে যে কচুর শাড়ির ইলিশ মাছ দিয়ে মাথা দিয়ে খাওয়া কী একটা লোপনীয় ব্যাপার ছিল ছোটো বউয়ের শরীরটা, হ্যাঁ দারুণ লোভনীয় একটা খাওয়ার। ওই থেকে আমরা যে চালু করেছি ইলিশ মাছ দিয়ে মাথা দিয়ে কচু শাড়ি, আজও আমরা ভুলতে পারি না বন্ধুরা, আজও খেয়ে চলেছি একটা লোভনীয় লোভনীয় কচুর শাক দিয়ে গরম ভাত দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ লাগছে। তো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, একটু সাথে থাকো দেখাচ্ছি। তো দেখলে মশলার কোনো ব্যবহার নেই বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার
ইলিশ মাছ দিয়ে কচুর শাক, চলো টেবিলে। তো চলে এলাম বন্ধুরা, গরম ভাত, কাঁচা লঙ্কা, আর এই দেখো কচুর শাক। খেয়ে দেখি কেমন হয়েছে, আমাকে দেখবি? এই দেখো জাস্ট ফাটাফাটি, আমার সাধারণ যাকে বলছে। দারুণ 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 বন্ধুরা, সেইভাবে তোমরা করে নাও, ফলো করে নাও, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা। তো রাখছি এখানে, আবার নেক্সট ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো।